সালামু আলাইকুম। আমরা আজকে শিখবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক তিনটা টার্ম। বেসিক তিনটা টার্ম হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। অর্থাৎ আজকের এই লেকচারের মাধ্যমে আমরা আজকে শিখে যাব যে কারেন্ট কি, ভোল্টেজ কি এবং রেজিস্ট্যান্স কি। শুরুতেই আমরা আসি হচ্ছে কারেন্ট। ইলেকট্রিক্যাল টেকনোলজি মানেই হচ্ছে কারেন্টের কাজ, বিদ্যুৎ নিয়ে কাজ। তো সেই ক্ষেত্রে আমরা যারা নতুন ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা শুরু করি তাদের মাথায় সবসময় ঘুরতে থাকে যে কারেন্ট কি। তো শুরুতেই হচ্ছে কারেন্ট। কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আমরা কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নাম শুনেছি স্কুল লেভেলে ফিজিক্স বই থেকে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ থাকে। আমরা এটা অলরেডি জানি যে ইলেকট্রন হচ্ছে কি চার্জ, নেগেটিভ চার্জ। অর্থাৎ এই ইলেকট্রনের প্রবাহটাকে বলা হচ্ছে কারেন্ট। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি ইলেকট্রন প্রবাহ হয় তাহলে আমরা বলতে পারি যে ওই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কারেন্ট কি। এই কারেন্টকে প্রকাশ করা হয় হচ্ছে আই দ্বারা, আর এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর আমরা হচ্ছে ভোল্টেজে। বাংলায় একে বলা হয় হচ্ছে বিভব পার্থক্য, যাকে ইংলিশে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ পটেনশিয়াল হচ্ছে বৈদ্যুতিক চাপ, এক ধরনের চাপ, সেই চাপের পার্থক্য। অর্থাৎ একটা বল যখন প্রয়োগ করা হয় তখন কি হয়, সেই জায়গায় চাপের সৃষ্টি হয়, তারই পার্থক্যটাকে বলা হয় হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। অর্থাৎ আমার এই দুটো হাতকে যদি আমরা লক্ষ্য করি যে এই হাতটা এইদিকে চাপ দিচ্ছে আর এই হাতটা এইদিকে চাপ দিচ্ছে, অর্থাৎ দুইটা হাত যদি আমি এদিকে লাগাই তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, এটা নির্ভর করবে হচ্ছে কোন সাইডে চাপের পরিমাণ বেশি। অর্থাৎ এই সাইডে যদি চাপের পরিমাণ বেশি হয়, দুই দিক থেকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে এটা এইদিকে সরবে। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে যখনই আমরা বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে আলোচনা করব তখনই আমাদের দরকার হচ্ছে দুইটা বিন্দু, এবং দুইটা বিন্দুতেই পটেনশিয়াল থাকতে হবে, এবং সেই পটেনশিয়ালের ডিফারেন্সটাকেই বলা হয় হচ্ছে ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। অর্থাৎ তোমরা পিছনে যদি লক্ষ্য করো এই দিকে তাকালে, যে এক প্রান্তের ভোল্টেজটাকে যদি বলি আমরা VA আর এক প্রান্তের ভোল্টেজটাকে যদি বলি আমরা VB, তাহলে এই দুইটার পার্থক্যটাকে বলা হবে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। তাহলে আমরা বুঝে গেলাম বিভব পার্থক্য কি, এবং এই বিভব পার্থক্য না থাকলে আমাদের ইলেকট্রন ফ্লো হয় না। অর্থাৎ ইলেকট্রন এমনি এমনিতেই কোনো এক জায়গা থেকে আরেক দিকে যাবে না, তাকে চালানোর জন্য অবশ্যই তোমাকে কোনো ফোর্স দিতে হবে, আর সেটাই হচ্ছে এই ভোল্টেজ। এই ভোল্টেজ যখন থাকে, অর্থাৎ বিভব পার্থক্য যখন থাকে, তখন হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে কারেন্ট চলাচল শুরু করে, এবং এই ভোল্টেজটাকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা, আর এর একক হচ্ছে ভোল্ট। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম কারেন্ট এবং ভোল্টেজ কি। তিন নম্বর বিষয় হচ্ছে রেজিস্ট্যান্স, যার কাজ হচ্ছে কারেন্ট যাইতে চাচ্ছে কিন্তু সে কি করবে, বাধা প্রদান দিতে। অর্থাৎ কোনো পদার্থের যেই ধর্মের কারণে কারেন্ট চলাচলকে বাধা প্রদান করে তাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। একে প্রকাশ করা হয় আর দ্বারা, এবং এর একক হচ্ছে ওহম। তাহলে আমরা শিখে গেলাম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কি, এই তিনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কি। আমরা এর পরবর্তী লেকচারে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন এই লেকচার দেখতেছ আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সেই সাথে এই চ্যানেলের ভিডিওগুলোকে তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।